हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लार्न विद मालविका। आशा करछि आमरा सबाई भालो आछेन। आर आमि हाजिर होयेछि एकटा नतुन टपिक निये। तो गत कयेकदिन क्लास 5 এর অঙ্ক নিয়ে আলোচনা করছি। আমরা এর আগে ভাগের ক্লাস নিয়ে আলোচনা করেছি, তোমরা এতদিনে ভাগ শিখেও গেছো। আজকের আমার ভাজ্য ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক খুঁজব। তো পেজ নম্বর 18 তে অঙ্কগুলো রয়েছে, দেখো। তো চলো, আজকের যে ভাগের সম্পর্ক রয়েছে, ভাগের সূত্র নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। ভাজ্য ভাজ্য আমরা কি করে পাবো? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রে পুরো অঙ্কগুলো করে নিতে হবে। তো চলো প্রথমে একটা সূত্র বোর্ডে লিখবো, তোমরা খেয়াল করবে। আর আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক। তো এই অঙ্ক করতে গেলে আগে সূত্রটা মুখস্থ রাখতে হবে। সূত্রটা কি? ভাজ্য ভাজ্য সমান কি? ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে কি লিখলাম? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রে আমি সব অঙ্কগুলো করে নেব। তো তোমাদের বইতে একটা অঙ্ক রয়েছে, তোমাদের বইতে অঙ্কটা রয়েছে 785। 785 ভাজিতক 5, এই ভাগটার মধ্যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ সব বের করতে হবে। কি কি বের করতে হবে? ভাজ্য বের করতে হবে, ভাজক বের করতে হবে, ভাগফল বের করতে হবে, আর কি বের করতে হবে? ভাগশেষ। তাহলে প্রথমে আমাকে ভাগটা করে নিতে হবে। ভাগটা করার পরে তাহলে আমি ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ পেয়ে যাব। তো চলো আমরা ভাগটা শুরু করে দিই। তাহলে এখানে দেখো, তিন অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ। তাহলে আমাদের যে ভাগগুলো রয়েছে, তিন অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ। তো এই ভাগের মধ্যে ভাজ্য আমরা বুঝতে পেরে গেছি 785 এবং ভাজক 5। ভাগটা আমি শুরু করব। এর আগেও ভাগ করেছো তোমরা। অঙ্কটা আমি এইভাবে তুলে নেব। তো চলো আমার সাথে তোমরাও অঙ্কটা দেখতে থাকো এবং করতেও থাকো। তাহলে ভাগের নিয়ম অনুযায়ী আমার, দেখো, এখানে ভাজ্য তিন অঙ্কের সংখ্যা এবং ভাজক এক অঙ্কের সংখ্যা। তাহলে আমি প্রথমে এক অঙ্ক সংখ্যাটা নেব, দেখব ভাগ যায় কি না। তো দেখো এখানে 5, এখানে 7, তাহলে 5-এর থেকে 7 বড় আমার ভাগ যাবে। যদি এখানে 5 থাকতো তাহলে 5 1 5, মিনিমাম 5 দরকার, 5 থাকলেও ভাগ যেত। যদি 5-এর কম থাকতো, 4 থাকতো, তখন কিন্তু ভাগ যেত না। 5 1 5 আমার মিনিমাম দরকার, 4 থাকলে কিন্তু যেত না। তখন আমরা কি করতাম? পরের সংখ্যা থাকলে পরের সংখ্যাটা নিয়ে সংখ্যাটা বড় করে তারপরে অঙ্কটা করতাম। যেহেতু আমার 7 রয়েছে, ভাগ আমার যাবে, তো 5-এর নামটা আমি ডাকবো 5 1 5 5 2 10। তাহলে কি 7-এর থেকে 10 আমার বড় হয়ে যাচ্ছে। কি করবো? 1-এ দেব। তাহলে 5 1 5 হয়ে গেল। এবারে আমার বিয়োগের পালা, এখানে কত নামবে? 2, 7 থেকে 5 গেলে 2। এবারে আমি আবার দেখব যে আমার ভাজক, ভাজকের থেকে এখানে ভাজ্যের যে সংখ্যার নামলো বড় না ছোট। 5-এর থেকে 2 ছোট হয়ে গেছে, মানে ভাগ যাবে না। না গেলে পরের সংখ্যাটা আমি নামিয়ে নেব, কত হলো? 28। তাহলে 5-এর থেকে আমার 28 বড় হয়ে গেলে এবার 5-এর নামটা ডাকবো 28 পর্যন্ত। 28-এর বেশি যাব না, 28-এর কম লিখে ফেলবো। তো চলো, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 6-এ হয়ে গেলে 30 হয়ে যাচ্ছে। তাহলে 28-এর থেকে 30 আমার বড়, তাহলে আমি 30 যাব না। আর নামটা ডাকার সময় সবসময় এখানে লক্ষ্য রাখতে হবে, শুধু নামটা ডেকে গেলে কিন্তু হবে না। তো চলো, 5 6 30 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25 দেবো, যে যা সোজা উপরে ভাগফলের সংখ্যাগুলো বসাবো। তাহলে 8 থেকে 5 গেলে 3। তাহলে দেখো এবার এখানে লক্ষ্য করতে হবে, আগে ভাজকে 5 আর এখানে 3, তাহলে ভাগ যাবে? যাবে না, ঠিক। তাহলে আমি কি করব? পরের সংখ্যা আমি নামিয়ে দেব 35, 5-এর নামটা ডাকবো 35 পর্যন্ত, বেশি যাব না কিন্তু তার কম যাব। তাহলে 5-এর নামটা ডাকবো 5 7 35, আর নামটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? এগুলো সব বিয়োগ,
করলে এখানে কত হবে শূন্য, তাহলে ভাগশেষ আমার শূন্য, তাহলে ভাগটা আমার মিলে গেছে। তাহলে এবার আমার কাজ হবে ভাজ্য, ভাজ্যটা আমার কত, 785। আমরা জানি যে ভাজ্য ভাজক, ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করা হয়, ভাজক আমার 5, ভাগফল ভাগ করার পরে যে ফলটা পেলাম 157, ভাগফল আর ভাগশেষ আমার কত এখানে শূন্য হয়ে গেল। আমি লিখে নিলাম, এবারে তোমাদের কি করতে হবে, ধরো 785 সমান, এখানে দেখো এইভাবে বইতে বক্স রয়েছে, তো তোমাদের বইতে এইভাবে বক্স রয়েছে, তো তোমাদের বোঝার জন্য আমি বক্স গুলো এঁকে নিলাম। তাহলে ভাজ্য সমান, ভাজ্য সমান আমি কি বলেছি, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ করব, করলে কিন্তু আমি ভাজ্যটা পেয়ে যাব। তো চলো, ভাজ্য সমান ভাজক, ভাজক এখানে আমার 5 গুণিত ভাগফল 157, ভাগফল যোগ ভাগশেষ এখানে আমার শূন্য, আমি এটা লিখতে পারি। অতএব ভাজ্য সমান, এখানে ভাজ্যটা আছে, আমি ভাজ্য সমান লিখে ফেললাম। ভাজ্য সমান কি, ভাজক, আমি এবার লিখে ফেলবো, দেখো সূত্রটা, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগ শেষ হলো। অতএব ভাগ শেষ ভাজকের চেয়ে কি হবে, ভাগশেষ ভাজকের চেয়ে কি হয়েছে এখানে, ছোট ছোট, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। এমনিতেই ভাগ করার পরে ভাগশেষ সবসময় কি হবে, ভাজকের থেকে ছোট হবে, এটা মনে রাখতে হবে। তো অঙ্কটা বোঝা গেছে, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রে অঙ্কগুলো রয়েছে। তো ভাগ করে আমি ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বের করে নিলাম। এবারে দেখো ভাজ্যটা আমরা কি করে পাবো, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। অনেক সময় কি থাকে, ভাজ্যটা দেওয়া থাকে না, ভাজ্যটা বের করতে হয়। তাহলে আমি যদি এই সূত্রে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ করে থাকি, তাহলে কিন্তু আমরা ভাজ্যটা পেয়ে যাব। তো বোঝা গেছে, তো বইতে যে কটা অঙ্ক রয়েছে, তো এই সূত্রে সবকটা অঙ্ক হবে, এটা আমি একের দাগের অঙ্কটা করে দিলাম। এরপরে চলো তাহলে দুইয়ের দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি, এবং তোমরাও ঝটপট করতে শুরু করে দাও। তো দেখো এবার দুইয়ের দাগের অঙ্কটা তুলে নিয়েছি, এখানেও রয়েছে 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 1 অঙ্কের সংখ্যার ভাগ। তো চলো ঝটপট ভাগটা করে নেব, ভাগটা করে নিয়ে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বসিয়ে দেব। তো চলো তাহলে দেখো, আমার ভাজ্য 474 এবং ভাজক 4, একই নিয়মে ভাগটা করতে হবে। 4 দেখো, 4 একে 4, তো 4 থেকে 4 বাদ গেলে শূন্য, তো বাম দিকে শূন্যের কোনো মূল্য নেই, তাই আমি লিখলাম না। তো পরে সংখ্যা আমি নামিয়ে দেব 7, 4 এর থেকে 7 বড়, মানে ভাগ যাবে 4 একে 4, 4 দুগুণে 8, 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 একে 4, 7 থেকে 4 গেলে 3 হলো। তাহলে দেখো 4 থেকে 3 ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেলে ভাগশেষ কি, ভাগ যায় না। তো পরের সংখ্যা থাকলে নামাবো, না থাকলে নামাবো না, যেহেতু আছে আমি নামিয়ে দিলাম। তাহলে এবার 4 এর নামটা ডাকবো 34 পর্যন্ত, 34 বেশি হবে না, তার চেয়ে কম হবে। তো চলো, 4 একে 4, 4 9, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 4 8 32, 4 থেকে 2 গেলে 2, তো আমার আর সংখ্যা নেই, সংখ্যার আমি নামাতে পারবো না। 4 এর থেকে 2 ছোট হয়ে গেছে, তাহলে আমার আর ভাগ যাবে না, ভাগশেষ 2 থেকে গেল। তো চলো ঝটপট এবার আমি লিখে ফেলবো ভাজ্য ভাজকগুলো। তো ভাজ্য আমার 474, ভাজক আমার 4, ভাগফল 118 এবং ভাগশেষ এখানে আমার কত, 2 হলো। তো এর ভাজ্য সমান, তাহলে ভাজ্যটা 744, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, তাহলে ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগ শেষ। এরপরে কি লেখা আছে,
ভাজক ভাগ শেষে চেয়ে কি হবে বড়। তাহলে ভাগ শেষ কি হয়, ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট হয়, আবার ভাজক ভাগ শেষের চেয়ে বড় হয়। তাহলে বোঝা গেছে? তো দেখো এবারে আমি তিনের দাগের অঙ্ক তুলে নিয়েছি, এখানেও তিন অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ। তো আবার ঝটপট আমি ভাগটা শুরু করে দেব, একক দশক শতক এইভাবে লিখে ফেলবে। তো ভাজ্য আমার 321, এবারে ভাজক আমার 3, 3 দিয়ে আমি 321কে ভাগ করে নেব। তো চলো একই নিয়মে করব। দেখো 3 1 3, তাহলে কি বাম দিকের শূন্যের কোনো মূল্য নেই তাই আমি লিখছি না, তো পরের সংখ্যা আমি 2 নামিয়ে দেব। তাহলে এবারে দেখো এখানে ভাজকে রয়েছে 3, আর এখানে ভাজ্যে দেখো 2 নামিয়ে দিলাম। এবার দেখো 3 থেকে 2 আমার ছোট হয়ে গেছে, ভাগ আমার যাচ্ছে কি যাচ্ছে না, আমি একটা সংখ্যা নামিয়ে নিয়েছি, আমার ভাগ কিন্তু যাবে না কারণ 2 ছোট হয়ে গেছে। তাহলে এবারে কি করতে হবে, পরের সংখ্যা আমাকে নামাতে হবে। তো পরের সংখ্যা আমি নামালে তাহলে আমাকে কি করতে হবে, ভাগফলে একটা শূন্য দিয়ে তাহলে আমি 1কে নামাবো। তাহলে কত হলো, 21 হলো। তাহলে 3 থেকে 21 আমার বড় হয়ে গেছে, এবার আমার ভাগ যাবে, 3-এর নামটা ডাকবো। তাহলে 3 7 কত 21, এবারে দেখো বিয়োগ, বিয়োগ করলে 21 থেকে 21 গেলে কত হবে, 0। তাহলে দেখো আমার ভাগ শেষ 0 হয়ে গেছে। তাহলে আমি লিখে ফেলবো আমার ভাজ্য এখানে কত, 321, ভাজক এখানে 3। ভাগ করার পরে আমি ভাগফল কত পেলাম, 107, আর ভাগ শেষ আমি এখানে কত পেয়েছি, 0। তো এইটুকু বোঝা গেছে? তাহলে এবারে আমি কি লিখে ফেলবো, ভাজ্য সমান, তাহলে ভাজ্যটা আমার কত, 321 সমান এবারে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগ শেষ হলো। অতএব ভাজক ভাগ শেষে যে কি হবে তোমরাই বলো, বড়। হ্যাঁ তোমরা এতদিনে শিখেও নিয়েছো, তাহলে ভাজক ভাগ শেষের চেয়ে বড়। তাহলে দেখো যদি আমাকে ভাজ্য বের করতে বলে তাহলে আমি কি লিখেছি এখানে, ভাজ্য বের করতে হলে ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে এই জিনিসটা করলে আমার এই জিনিসটা হবে, তো হবে কি না একবার দেখে নেওয়া যাক। তো চলো ভাজক গুণিতক ভাগফল তাহলে আগে আমি গুণ করে নেব। চলো 107 গুণিতক 3, তাহলে 7 3 21 1 2 3 0 0 আর 2 চলে আসবে, 3 1 3। তাহলে কত যোগ করব, 0 যোগ করব, তো চলো 0 যোগ করে দিই, তাহলে 1 কত হলো, 321। তাহলে আমার ভাজ্য কত, 321। তাহলে যদি আমি এই সূত্রে ফেলে দিই তাহলে কিন্তু আমি ভাজ্যটা পেয়ে যাব, সেটা তোমাদের একটা দেখিয়ে দিলাম। তো বইতে তোমাদের 6টি অঙ্ক রয়েছে, তো আমি 3টি অঙ্ক নিয়ে আলোচনা করে দিলাম, তো বাকি 3টি অঙ্ক আমি পরের ক্লাসে আবার আলোচনা করে দেবো, তো সঙ্গে থাকবে দেখতে থাকবে, তো বাকি 3টি অঙ্ক আবার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।